ঈদ ঘিরে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। অস্থায়ী তাঁবুতে চলছে বেচাকেনা, তবে সেটিও কয়েকদিন। ঈদের পরই এই জায়গাও ছাড়তে হবে তাদের, নির্মাণ করা হবে বহুতল ভবন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানালেন, আগুনের ঘটনার বছর পেরোলেও পাননি প্রতিশ্রুত অনুদান। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজার মার্কেট। ক্ষতিগ্রস্ত হন 2000-এর বেশি ব্যবসায়ী। এদের মধ্যে অনেকেই হয়ে পড়েন সর্বশান্ত। পুড়ে যাওয়া মার্কেটের জমিতে বাঁশ ত্রিপল দিয়ে অস্থায়ী দোকান তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তবে সেটির মেয়াদও আর বেশি দিন নেই। ঈদের পর সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আঙ্গো 20-30 লাখ টাকার ক্ষতি হয়েছে, কারণ ধরো এটা 1 বছর উঠানো সম্ভব না। এবার ধরো রমজান আঙ্গো বেচা কিনাও নাই, এই দৈনিক মানে 5-6 হাজার টাকা বেচা বিক্রি হয়ে যাচ্ছে, 20 হাজার টাকা বেচা কিনাও হয় না। আগে যে পরিচিত পার্টি ছিল ওগুলো মনে করেন না, বাকি বকার নিচ্ছিল এগুলো মনে করেন না, আর আসে না। এটা অনেকে চিন্তা করে এখন সব আইটেম এখানে পাওয়া যায় না। আগে যখন বঙ্গতে সব আইটেম পাওয়া যায়, এখন বঙ্গতে অত আইটেম আছে কিন্তু কাস্টমার হয়তো মনে করছে যে এখন পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা আক্ষেপ করে জানালেন, তাদের জন্য যেসব অনুদানের প্রতিশ্রুতি ছিল বছর পার হলেও পূরণ হয়নি তা। তা আমার 3 দোকান, একজনের 2 দোকান, তাও তো 1.5 লাখ হয়ে পায়। তো 1.5 লাখ পেলে আমার সব মোটামুটি সবাই পাঠি পুটি আছে দিয়ে দিতে পারতো, কিন্তু এখন তো এটা ঈদের আগে মনে হয় না। 4 ঈদ ব্যাংক খোলা আছে একদিন। তবে বঙ্গবাজার দোকান মালিক সমিতি জানায়, ঈদের পরই অনুদানের অর্থ বুঝে পাবেন ক্ষতিগ্রস্তরা। প্রধানমন্ত্রী দিবে তো 15 কোটি, আর আমার এখানে আছে 6 কোটি 19 লাখ টাকা। এই টাকাটা একসাথে করে দেওয়া হয়, ওই 2961 মধ্যে সুষম বণ্টন হবে, কারো কোনো এক টাকায় কম পাবে না। তবে টাকাটা আমরা চেষ্টা করছিলাম যে ওটা ঈদের আগে দেওয়ার জন্য, কিন্তু পারি নাই। অলরেডি 4 মার্কেটে আমরা মোটামুটি সব রেডি করে রাখছি, যখন আসবে তখনই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ব্যবসায়ী এই নেতা জানিয়েছেন, ঈদের পর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে ছিল দোকান 15 স্কোয়ার ফিট, এখন দোকান হয়েছে 80 থেকে 100 স্কোয়ার ফিট। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।